মান ও স্বাদের কারণে মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের সুখ্যাতি ছড়িয়েছে বিদেশেও। মাংস সুস্বাদু হওয়ায় ব্ল্যাক বেঙ্গলের নাম জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও। মেহেরপুরের আঞ্চলিক অর্থনীতিতেও অবদান রাখছে এই জাতের ছাগল। গত তিন বছরে মেহেরপুরেই ছাগল পালন হয়েছে 18,70,523টি, যার বাজার দর প্রায় 2,800,5,78,45,000 টাকা। তবে গৃহপালিত পশু পাখির মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে গরু থেকে। এই সময়ে জেলায় গরু পালন হয় 8,04,444টি, যার বাজার মূল্য প্রায় 12,666,00,000 টাকা। আমাদের 10টি গরু আছে, এটা থেকে আমাদের সংসার চলে। গরু ছাগল পুষিমা এদের বিয়ে দিয়েছে, জন খেতে আমরা খাই। ইউরোপ আমেরিকাতে নয়, তার নিজের দেশে নিজের বাড়ির আঙ্গিনাতে অনেক কিছু লুকে আছে, যেগুলো আমাদেরকে খুঁজে বের করে নেওয়া উচিত। গবাদি পশুর পাশাপাশি উন্নত জাতের মুরগি, হাঁস, কবুতর, কোয়েল ও টার্কিতেও স্বয়ংসম্পূর্ণ মেহেরপুর। পশু পাখি পালনে খামারিদের দিক নির্দেশনার পাশাপাশি রোগবালাই দমনেও নিয়মিত তদারকি করছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। মেহেরপুর থেকে বড় বড় গরুগুলো কিন্তু ঢাকায় যায়, সেটাও কার্যক্রম চলছে আমাদের, যাতে ফ্যাটানিং প্রোগ্রামগুলো চলছে। আমরা ভ্যাকসিন সহ অন্যান্য সেবাগুলো দিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ সমৃদ্ধ এই মেহেরপুর আরও যাতে মানুষ এখানে গবাদি পশু পালন আগ্রহী হয়, এই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের উদ্বুদ্ধ করা গেলে এই খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি ভালো সবজি মাংসের উৎপাদন এগুলো বাড়ি বাড়িয়ে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের বৈদেশিক যে ডলার আসবে এই মুদ্রাগুলো এসে আমাদের রিজার্ভ টাকের যে ক্রাইসিস সেটাকে দূর করবে। গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে জেলার অসহায় ও দরিদ্রদের মাঝে গৃহপালিত পশু পাখি বিতরণের পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কিছু গরু, কিছু ছাগল, কিছু হাঁস, কিছু মুরগি, রাজা হাঁস, এই সব কিছু কিন্তু তারা আমাদের কিষাণ এবং কিষাণেরা এগুলো পর্যায়ক্রমে পালন করছে, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে যে একটা আমূল একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু বাংলাদেশে বিশেষ করে মেহেরপুর সদর উপজেলাতে এসছে। মেহেরপুরে গবাদি পশুর বাজার রয়েছে প্রায় 30,000 কোটি টাকার। এই খাতে অর্থনৈতিক পরিসর আরও বাড়াতে বিভিন্ন কর্ম পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। এখন মেহেরপুর।